নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সামনে শীত আসছে, আর এই শীতের শুরুতে আপনারা গাছের কী কী পরিচর্যা করবেন, গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন, সেটাই আজকে আমার এই ভিডিওতে আমি জানাবো। বন্ধুরা, শীতের শুরুতে গাছগুলোকে প্রথমেই যে কাজটা আপনারা করবেন, যেখানে আপনাদের সারাদিন রোদ থাকে সেই রকম জায়গায় কিন্তু জবা গাছগুলোকে রাখতে হবে। কেননা শীতে রোদের তাপটা কম থাকে, তার জন্য আমরা যে জল দেব গাছে সেই জলটা টবের মাটিতে ঠিকমতো শুকাতে হবে। সেটা যদি বেশি ভিজে থাকে তাহলে কিন্তু গাছের পক্ষে ভীষণই ক্ষতিকর। তার জন্য যেখানে সারাদিন রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা জবা গাছগুলোকে রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, জলটাও আপনাদের কিন্তু প্রতিদিন দেওয়া যাবে না, কেননা শীতে আমাদের যে টবের মাটিটা সেটা কিন্তু জলটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে না। তার জন্য আপনারা একদিন অন্তর টবের মাটিতে জল দেবেন, আর গাছগুলোকে হালকা স্নান করিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার গাছটা খুব সুন্দর হয়ে থাকবে। তারপর আসি খাবারে। আমরা এই সময় গাছের জন্য এমন কিছু খাবার দেব যে খাবারগুলোর গুণে আমাদের গাছগুলো একেবারে হেলদি হয়ে থাকবে এবং সতেজ সবুজ হয়ে থাকবে। তার সাথে ফুলের বাহার। আজকে আমি কলার খোসা রেখেছি, তার সাথে আরেকটি উপাদান মিশিয়ে আজকে আমি গাছের খাবার তৈরি করব। এই কলার খোসার মধ্যে যেমন আছে প্রচুর পরিমাণে পটাশ, তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশ। পটাশের যখনই গাছের অভাব হবে আপনার গাছের পাতাগুলো লক্ষ্য করে দেখবেন হলুদ হতে শুরু করে দেবে, এবং যে কুড়িগুলো আমাদের অসময়ে ঝরে যায় সেটাও কিন্তু পটাশের অভাবে। তার সাথে আমি আরেকটি যে উপাদান রেখেছি সেটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলের মধ্যে আছে যেমন আমরা নাইট্রোজেন পাই প্রচুর পরিমাণে, তার সাথে ফসফরাস আছে এবং পটাশিয়াম আছে। তিনটে উপাদানই কিন্তু আমরা সরিষার খোলের মধ্যে থেকে পাই। আর এই পটাশের জন্য কলার খোসা তো অপরিহার্য গাছের জন্য। এই দুটি খাবার আপনারা মাসে দুবার গাছে প্রয়োগ করবেন। যে কোনো গাছে এখন আপনারা শীতে যেমন আমরা নানান ধরনের গাছ করি, সব গাছে জন্য কিন্তু বেস্ট খাবার এই দুটি। আমি এখানে জলে ভিজিয়ে রাখছি, এখানে 100 গ্রাম আমি সরিষার খোল দিয়েছি, আর 4টে কলার খোসাকে কুচিয়ে এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি। এটা 3 রাত ভিজিয়ে রাখবেন। হালকা একটা গন্ধ বার হবে, কিন্তু এই যে সরিষার খোল যে একটা গরম ভাব সেটা কিন্তু 3 দিন ভেজানোর পর সেটা চলে যাবে। তারপর আমরা 3 দিন পর নিয়ে এসেছি আপনাদের সামনে, দেখুন ভালোভাবে কিন্তু এটা কলার খোসার যে নির্যাস সেটাও চলে এসেছে জলের মধ্যে, এবং যে সরিষার খোল সেটাও কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এই দুটি উপাদানকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে জলটা আমরা দেব সেই জলের পরিমাণটা একটু বেশি দেব। আমি এখানে 500 গ্রাম এই মিশ্রণটা নিয়ে বালতিতে 10 লিটার জলে আমি এই মিশ্রণটা মিশিয়ে দেব। বন্ধুরা, জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা আমরা চাইবো আমাদের গাছের কোনো ক্ষতি না হোক এবং গাছটা আমাদের ভালো থাকবে। তার জন্য সেটা চিন্তা করেও আমরা জলের পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে এই খাবারটা বন্ধুরা আপনারা মাসে দুবার দেবেন। আমরা তো এমনি জল দিই, সেই জলের পরিবর্তে আমরা মাসে দুবার এই খাবারটা গাছে দেব। যে কোনো গাছে, ফুল গাছ, ফল গাছ, আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ করবেন, এই শীতে সব গাছের জন্যই কিন্তু বেস্ট খাবার। আর এই সমস্ত খাবার পেয়ে আপনার গাছটা দেখবেন যেমন সবুজ সতেজ হয়ে থাকবে, তার সাথে হেলদি। একটা গাছ যত ঝাঁকড়া হয়ে থাকবে তত দেখতে কিন্তু ভালো লাগবে। আর এই সমস্ত খাবারের গুণেই কিন্তু আমরা গাছ ভরা কুড়ি এবং ফুল এইভাবে গাছ আমাদের উপহার দেবে। আর ছাদ বাগান যখন এইভাবে নানান ধরনের ফুলে ফুলে আলো হয়ে থাকবে তখন কিন্তু আপনার দেখতেও সুন্দর লাগবে, ছাদ বাগান আলো হয়ে থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব, কমেন্ট। আজকের মতো নমস্কার।